চট্টগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত এবং ভারী বর্ষণে পাহাড় ধসের সংখ্যা ঝুঁকি নিয়ে বসবাস অনেকের চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ সাত জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনে সূচনা হয় প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসলেও এবছর করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন করে মহানগর আওয়ামী লীগ এরই অংশ হিসেবে বিকেলে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বাবুল নৈমুদ্দিন চৌধুরী সহ নগর আওয়ামী লীগ থানা ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজও বন্দরনগরে চট্টগ্রামে থেমে থেমে সারাদিন বৃষ্টি হয়েছে এদিকে টানা বর্ষণের ধসের সংখ্যায় পাহাড়ে বসবাসরত পরিবারদের সরাতে তোড়জোড় শুরু করেছে প্রশাসন এখন পর্যন্ত দেড় শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আহসান জেলা প্রশাসনের দুই সালের তালিকা অনুযায়ী নগরের সতেরোটি পাহাড়কে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন এসব পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করা আটশো পরিবারের তালিকা করা হয় এর মধ্যে মাত্র ৩৫০ পরিবারকে উচ্ছেদ করা হলেও বাকি চারশো পঁচাশিটি পরিবারকে এখনও ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে স্থায়ী কোনো সমাধান না করায় প্রশাসনের এমন উদ্যোগকে কোন তোয়াক্কাই করছে না তারা চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে জেলখাটা মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে জেলা নারী ও শিশু আদালতের পিপি সহ তিন আইনজীবীকে তলব করা হয়েছে মিনুর বিষয়ে শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন আদালতে মিনুর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ শিশির মনির দুই সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুমের বদলে মিনু দুই হাজার আঠারো সালে জুন থেকে সাজা ভোগ করছিলেন চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়শ জনে একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ষাট জনের এদের মধ্যে নগরের ৩৫ জন এবং বিভিন্ন উপজেলার পঁচিশ জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চুয়ান্ন হাজার বিরানব্বই জনে সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি জানান গত চব্বিশ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের সাতটি ল্যাবে সাতশো ছেচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এদিকে নতুন করে চারশো ছেষট্টি জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন তেতাল্লিশ হাজার একশো জন কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ জসীমউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সকালে দক্ষিণ চাকমারকুল আলী হোসেন সিকদার পাড়ার নিজ বাড়ি থেকে পাঁচ হাজার চারশো ষাট পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ পাঁচ লাখ ছেষট্টি হাজার টাকা সহ জসিমউদ্দিনকে আটক করা হয় তার বিরুদ্ধে খুন নারী নির্যাতন মারামারি ও মাদক মামলাও রয়েছে নগরীর টাইগার পাশস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এ উদ্বোধন করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌশিক প্যানেল মেয়র গিয়াসুদ্দিন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক টু মেয়র আবুল হাসিম সহ আরও অনেকেই এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা মুক্ত সুন্দর সুন্দরনগরে গড়া করোনা থেকে নগরবাসীকে মুক্ত রাখার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আজ থেকে আগামী তেরো জুন রাত বারোটা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন তারা জানান সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়ায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে নানা কর্মসূচি পালিত হয়েছে সকালে খাগড়াছড়ি নারিকেল বাগান জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের স্বাস্থ্যবিধি মেনে পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলন্দ চৌধুরী জেলা পরিষদের চেয়ারম্যান মুইংসুং প্রু চৌধুরী অপুসহ অনেকে এ সময় বক্তারা বলেন উনিশশো ছেষট্টি সালের দুঃশাসন থেকে মুক্তির দিশারি হিসেবে ছয় দফা দাবি উপস্থাপন করেছিলেন বঙ্গবন্ধু এদিনে বাংলার স্বাধিকার আন্দোলন স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত হয় এর মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতার সংগ্রামে রূপ নেয় দুই হাজার একুশ অর্থ যুগান্তকারী সময় উপযোগী ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান সহ অনেকে সভায় বক্তারা বলেন এই জনমুখী বাজেটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে যদি কোনো অপশক্তি এর বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে অপপ্রচার করে তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নেছি আরও একবার চট্টগ্রামের নানা আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত এবং ভারী বর্ষণে পাহাড় ধসের সংখ্যা ঝুঁকি নিয়ে বসবাস অনেকের চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ